বন্ধুরা, শীত আসতে আর বেশি দেরি নেই। এখনই মনে হচ্ছে একটু আধটু ঠান্ডা লাগছে, আর ঠান্ডা লাগার সাথে সাথেই গা হাত মুখ সব যেন চড়চড় করছে। তার জন্য যাদের পা ফাটার সমস্যা, মানে যারা পা ফাটা নিয়ে ভুগছেন, তাদের কিন্তু পা ফেটেই যাচ্ছে, একবার চেয়ে দেখুন, তাই না? কিন্তু আজকে আপনাদের এমন কিছু রেমেডি শেয়ার করব যে রেমেডিটা আপনারা ফলো করলে এই প্রবল শীতেও আপনারা পা ফাটা থেকে মুক্তি পাবেন। তার জন্য কি কি আমাদের করতে হবে, আজকে আপনাদের আমি একটা মলম তৈরি করে দেখাবো। যে মলমটা লাগালে, মানে এখন থেকে যদি আপনারা ইউজ করেন এবং পরে ফ্রিজে রেখে দেন কিংবা এমনি নর্মাল টেম্পারেচারে রেখে দেন, 3 থেকে 4 দিন আপনি কিন্তু এটা লাগাতে পারবেন। আর অতিরিক্ত শীতেও পা খসখসে হবে না, পা একদম নরম থাকবে। পা দিয়েই তো আমাদের সমস্ত কাজ করতে হয়। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। প্রথম স্টেপ হলো ভালোভাবে পায়ের আঙুল নখ পরিষ্কার করা। বন্ধুরা, নখে যদি কোনো রকম ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে এবং নখ খারাপ হয়ে থাকে, তাহলে আপনাদের কিন্তু পরিষ্কার করতে হবে নখগুলো। তাই পা পরিষ্কারের সাথে সাথে নখটাও পরিষ্কার করে নিতে হবে। প্রথমে আপনাদের নিতে হবে গরম জল, হালকা গরম জল, মানে পা ডুবিয়ে রাখা যায় এরকম গরম জল নিলে খুব ভালো হয়। দেখুন, আমার হাতে একটা বেগুনি কালারের ব্রাশ আছে। এই ব্রাশটার দাম খুব কম, ওই 15 টাকার মতো, 20 টাকার মতো নেয়। এই ব্রাশটা অবশ্যই এই শীতকালে ব্যবহার করুন। এটা হচ্ছে গোড়ালি পরিষ্কার করবার ব্রাশ। এছাড়াও আপনি এমনি ছোটোখাটো ব্রাশ ব্যবহার করতে পারেন, যেগুলো মুখ ধোয়ার জন্য কাজে লাগে এবং অনেক সময় পড়ে থাকে ব্রাশগুলো, প্রয়োজন হয়ে গেলে ফেলাই যায়, তো সে সমস্ত ব্রাশও কাজে লাগাতে পারেন। কোলগেট ব্যবহার করতে পারেন পা পরিষ্কারের জন্য। শীতকালে একটু পাটা ডিপ ক্লিন করতে হয়, কারণ শীতকালে ধুলোর পরিমাণটা খুব বেশি থাকে। এরকমভাবে পায়ের গোড়ালি ব্রাশ দিয়ে ভালো করে ঘষে নিন। ঘষে নেওয়ার পর এরকম ব্রাশগুলোর কথা আমি আপনাদের বলছিলাম। নখের কোণে যদি ফাঙ্গাল ইনফেকশন থাকে এবং নখকুনি থাকে, এই কোলগেট দিলে খুব ভালো পরিষ্কার হয়ে যায় এবং ফাঙ্গাল ইনফেকশনকে দূর করতে হেল্প করে। এই দেখুন বন্ধুরা, ভেতরে যে নখের ময়লা আছে তা বের করতে সাহায্য করে, এবং হাজার জ্বালা যদি থাকে, হাজাটা এই সময় একটু জ্বলন করবে, কারণ কোলগেট হাজা থেকে যে ইনফেকশন সেটা নষ্ট করতে সাহায্য করে। এরকমভাবে পায়ের ফাঁকে ফাঁকে, মানে আঙুলের ফাঁকে ফাঁকে ব্রাশ প্রবেশ করিয়ে পরিষ্কার করে নেন, আর এটা করলে একদম ডিপ ক্লিন হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, পুরো ডিপ ক্লিন হয়ে যায়, ঠিক এইভাবে পরিষ্কার করে নেন। আর পা পরিষ্কার না করলে কিন্তু কোনো মলম লাগালেই কাজ হবে না। আপনারা প্রথম অবস্থায় দেখলেন হালকা গরম জলে আমি লেবুর রস দিয়ে দিয়েছিলাম, কারণ লেবুর রসে থাকে ভিটামিন সি। এখন দুটো পায়ের ফারাক দেখুন, এই কোলগেট দিলে ওপরের যে স্পটটা সেটা উঠতে সাহায্য করে। এছাড়াও আপনি ব্যবহার করে নিতে পারেন শ্যাম্পু, পায়ের গোড়ালির ফাটাই ফাটাই যে ময়লা প্রবেশ করে থাকে সেই ময়লাকে ডিপ ক্লিন করতে আপনি শ্যাম্পু ইউজ করতে পারেন। শ্যাম্পুর আরেকটা কি গুণাগুণ আছে বন্ধুরা, শ্যাম্পু ইউজ করলে মানে পাক একদম নরম, পায়ের ত্বক খারাপ হয়ে যায় অযত্নের কারণে, পায়ের ত্বককে নরম করতে সাহায্য করে এই শ্যাম্পু। আর যাদের পায়ে খুব বেশি হাজা আছে, তারা পা ফাটার ক্ষেত্রে শ্যাম্পু, মানে পা ফাটা পরিষ্কার করার ক্ষেত্রে শ্যাম্পু ইউজ না করে তারা কিন্তু ব্যবহার করবেন এই কোলগেট। কোলগেট দুভাবেই কাজ করে, ফাঙ্গাল ইনফেকশনকে দূর করতেও হেল্প করে, তার সাথে সাথে আপনার পা পরিষ্কার করতেও সাহায্য করে। কিন্তু হাজা পায়ে শ্যাম্পু লাগালে হাজা বেড়ে যায়, সেক্ষেত্রে আপনারা এই কোলগেট ব্যবহার করতে পারেন। হালকা গরম জলে বেকিং সোডা দিয়ে পাগুলো ডুবিয়ে রাখবেন, পা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। এরপর আমি আপনাদের দেখাচ্ছি কী মলম আপনারা লাগাবেন। পা ফাটা ভালো করবার জন্য কোলগেটের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোলগেটে এমন কিছু উপকরণ থাকে যা ফাঙ্গাল ইনফেকশনকে দূর করতে সাহায্য করে, পা ফাটাকে রোধ করতে সাহায্য করে। এই ক্রিমটা যে আপনাদের বানিয়ে আমি দেখাচ্ছি, এই ক্রিমটা আপনারা বানিয়ে নিশ্চিন্তে রেখেও দিতে পারেন 2 থেকে 4 দিন ফ্রিজ বিনা, এমনি ঘরোয়া নর্মাল টেম্পারেচারে। তো প্রথমে আপনাকে নিতে হবে হাফ চামচের মতো কোলগেট, যে কোলগেটটা আমরা মাজন হিসাবে ব্যবহার করি। তারপর নিয়ে নিচ্ছি হাফ চামচের মতো বেকিং সোডা। খুব ভালো ফল পাওয়ার জন্য ব্যবহার করুন লেবুর রস। লেবুর রসে থাকে ভিটামিন সি,
পা ফাটা থেকে শুরু করে আপনি এই মলমটা হাজাতে নিশ্চিন্তে লাগাতে পারেন। এরপর এর সাথে ব্যবহার করুন মধু। মধু হলো প্রাকৃতিক ময়শ্চারাইজার। এই দেখুন, এই শীতকালে মানে শীতকাল পড়বার শুরুতেই কিন্তু পায়ের যত্ন করা উচিত। ঘরোয়া ময়শ্চারাইজার হিসেবে মধুর থেকে ভালো আর কিছু হয় না। মধু যেমন মুখেও লাগানো যাবে, সেরকম আপনি ব্যবহার করতে পারেন পা ফাটার ক্ষেত্রে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল, বাজারের কেনা অ্যালোভেরা জেল এটা, এটা হাফ চামচেরও কম আপনি নিয়ে নেন। তবে এই উপকরণগুলো দিয়ে একবার ক্রিমটা তৈরি করে নেন, দেখবেন কত ভালো কাজে আসে। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো আপনি নাও দিতে পারেন, কিন্তু হলুদের গুঁড়ো দিলে ফাঙ্গাল ইনফেকশন থেকে মুক্তি পাওয়া যায়। এরপর এখানে দিয়ে দিলাম খুব কম করে লবণ। রেডি হয়ে গেছে আমার এই পা ফাটার ক্রিম। যদি থাকে তো এর সাথে অবশ্যই নারিকেল তেল দিতে পারেন, ভিটামিন ই ক্যাপসুল দিতে পারেন, অনেক কিছু দেওয়া যায় যাতে করে পা আর না ফাটে। সারাদিন পা নিয়ে আপনি যতই কাজ করেন না কেন, আপনি এই মলমটা কিছুক্ষণ লাগিয়ে রেখে দেন এবং 10 মিনিট পর এই মলমটা আপনি জল দিয়ে ধুয়ে ফেলতে পারেন কিংবা ভিজে নরম কাপড়ে করে পাটা মুছে নিতে পারেন। এই দেখুন, খুব ভালো করে এটা আমি মিশিয়ে নিচ্ছি। এখন ক্রিম তৈরি হয়ে গেছে। এখন হয়তো মনে করতে পারি আমরা যে শীত তো পড়তে দেরি আছে, তাহলে কেন শুধু শুধু মলম তৈরি করে লাগাবো। কিন্তু শীত মানে প্রায় শীতের আভা পড়ে গেছে, এখন থেকেই পায়ের যত্ন অবশ্যই করতে হবে, না হলে পা ফাটা এতটাই বেড়ে যায়, এত ইচ্ছিরি দেখতে লাগে, লোকের কাছে দাঁড়াতেই যেন লজ্জা বোধ হয়। এই দেখুন, এরপর পা ফাটাতে মানে পা পরিষ্কার করে আপনি ফাটার জায়গাগুলোতে ভালোভাবে এই মলমটা মালিশ করে নেন। মালিশ করে 10 মিনিট রেখে এটা তুলে ফেলুন এবং তারপরে আপনি ময়শ্চারাইজার লাগাতে পারেন। আর যদি না লাগান তাও অসুবিধা নেই। তো এখানে আমি ভ্যাসেলিন বডি লোশন ইউজ করছি। আপনি এখানে বোরোলিন ইউজ করতে পারেন, আপনি এখানে ভ্যাসেলিন ইউজ করতে পারেন, আপনার কাছে ময়শ্চারাইজার হিসেবে যা আছে পাকে নরম রাখার জন্য তাই ইউজ করুন। কিন্তু তার সাথে 1 ফোঁটা অ্যালোভেরা জেল অবশ্যই নিয়ে নেবেন, তাহলে খুব ভালো কাজে দেয়। এই দেখুন, এখন আমি অ্যালোভেরা জেলের সাথে বডি লোশনটা একটু মিক্স করে নিয়েছি আর খুব ভালো করে পায়ে ঘষে নেব। আর এটা ঘষে নেওয়ার পর আপনি একটা মোজা ব্যবহার করুন কিংবা ধুলোতে পা এখন যতক্ষণ না রাখেন ততক্ষণই ভালো হয়। এরকমভাবে যদি আপনি পায়ের যত্ন করেন আর এই মলমটা প্রতিদিন রেডি করার থেকে একদিন রেডি করে রেখে দেন, 4-5 দিন ইউজ করুন এবং ফের আবার রেডি করুন, টাটকা টাটকা ব্যবহার করুন, পুরো শীতকালে অন্য কিচ্ছু লাগবে না, দেখবেন পা ফাটা থেকে সহজে রেহাই পেয়ে গেছেন, কোনো রকম পায়ের স্পটও থাকবে না আর পা হয়ে যাবে একেবারে প্লেন মোলায়ম। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? আপনারা অবশ্যই অ্যাপ্লাই করবেন। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।